উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন আর ওমিক্রন নিয়ে দিল্লিতে বৈঠক প্রধানমন্ত্রী তিন গুণ বেশি সংক্রামক আর টিকা না নেওয়া থাকলে প্রোটোকল না মানলে বিপদ শিওরে সব রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর আরও বেশি পরীক্ষা জোড়া টিকাকরণ নাইট কারফিউ জমায়েতে নিয়ন্ত্রণ অক্সিজেন সহ হাসপাতাল পরিষেবা প্রস্তুত রাখা সহ বিষয়ে সতর্ক করা হয়েছে জ্যোতির্ময় কর্মকার আমাদের জানাচ্ছেন এই বৈঠক থেকে কি ঠিক জানানো হয়েছে জ্যোতির্ময় দেখো যে কথা আমরা সকাল থেকেই জানাছিলাম যে আজকের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রথমেই বেশ কয়েকটি প্রেজেন্টেশনের মাধ্যমে এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং একাধিক রাজ্য তারা কি কি পদক্ষেপ করেছে এই অমিক্রন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সে বিষয়ে সবিস্তারে যাবতীয় তথ্য তুলে ধরা হবে এবং তার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে কি অবস্থা অর্থাৎ চায়না অস্ট্রেলিয়া ইউকে চায়না অস্ট্রেলিয়া ইউকে স্পেন একাধিক দেশ তারা বিভিন্ন রকমের পদক্ষেপ করছে এমনকি পরিস্থিতি অত্যন্ত গুরুতর হওয়ার কারণে বেশ কিছু জায়গা যেমন চায়না এবং অস্ট্রেলিয়া তারা লকডাউনের পথে হাঁটছে সেই বিষয়গুলিও তথ্য তুলে ধরা হয় আর তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের দেশে কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত করা হয়েছে অমিক্রনের সংক্রমণ কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে এবং তা মোকাবিলার জন্য প্রস্তুতি কোন জায়গায় রয়েছে সেই বিষয়টি তুলে ধরা হয় একইভাবে প্রধানমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা রাজ্যকে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে কেন্দ্রীয় সরকারকে সব রকম সাহায্য এক্ষেত্রে করতে হবে এবং যে বিষয়গুলির ওপরে তিনি জোর দেন যে প্রত্যেকটা রাজ্যে সেকেন্ড ওয়েভের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অক্সিজেনের সাপ্লাই যাবতীয় ইকুইপমেন্ট তা যেন প্রপার বজায় থাকে এবং তার পাশাপাশি হেলথ ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজনে যে কোনো ধরনের প্রশিক্ষণের জন্য যাতে সহযোগিতা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য রাজ্য স্তরে যায় এবং একেবারে ব্লক স্তর পর্যন্ত এই সহায়তা যাতে পৌঁছায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে এবং কোভিড ফেসিলিটি সমস্ত জায়গাতে যেন থাকে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে একইভাবে আরও বেশি সংখ্যায় কোয়ারেন্টাইন ফেসিলিটি বাড়াতে হবে কারণ এই রোগের ক্ষেত্রে মূলত 12টি অ্যাট রিস্ক কান্ট্রির দিকে এই মুহূর্তে নজর রয়েছে এবং সেক্ষেত্রে তারা যারা এসে পৌঁছচ্ছেন তাদেরকে যদি তাদের কোথাও সংক্রমণ দেখা যায় তাদের কোয়ারেন্টাইন করা বা ডেজিগনেটেড হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা করতে হবে কিন্তু যেটা আজকের বৈঠকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নির্দেশ দিয়েছেন যে রাজ্যগুলিতে এখনো পর্যন্ত ভ্যাকসিনেশনের হার যথেষ্ট কম এবং তার পাশাপাশি যেখানকার হেলথ ইনফ্রাস্ট্রাকচার যথাযথ নয় সেখানে কেন্দ্রীয় সরকার টিম পাঠাবে এবং রাজ্য সরকারকে যথাযথ সহায়তা করবে ফলত আগামী দিনে কোন কোন রাজ্য সেই তালিকায় উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে